আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকের যথারীতি আমাদের যাকে নিয়ে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল প্রিয় ওয়াজেদ কামাল স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্যার কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে ধন্যবাদ ওকে তো স্যার আজকে যারা প্রবাসী এবং দেশে যারা স্যারের যারা ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে এবং যারা বর্তমান ছাত্রী রয়েছে যারা প্রাক্তন ছাত্রী রয়েছে এবং যারা স্যারের সহকর্মী রয়েছে এবং স্যারের প্রয়োজন রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা আমাদের প্রতিদিনের মতোই আমরা একজন প্রিয় শিক্ষককে নিয়ে আজির হাজির হই দুলাল লাইফ শোতে এটা আমার ব্যক্তিগত উদ্যোগ আবার স্যারদেরকে ধরে রাখার জন্য এটা একটা একটা ইনিশিয়েটিভ তো স্যার সব মিলে সার্বিক দিক থেকে কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছে ওকে তো স্যার প্রথমেই আমরা যেটা করি আর কি প্রথম স্যারের পরিচয় স্যারের কাছ থেকে তো স্যার আপনার পরিচয়টা স্যার আপনার আর নিজের মতো করে দিবেন একটু প্লিজ আমি মোহাম্মদ ওয়াজিদ কামাল সহযোগী অধ্যাপক সমাজ কল্যাণ বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ওকে আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে গ্রামের বাড়ি শরীয়তপুর স্যার এটা শরীয়তপুর কোথায় স্যার গ্রামের নামটা একটু শরীয়তপুরের নরিয়া উপজেলার পোরাগাছা গ্রাম পোড়াগাছা গ্রাম আচ্ছা তো আমরা আপনার প্রাথমিক জীবনটা স্যার দিয়ে শুরু করবো স্যার প্রাথমিক জীবন যেখানে আপনার পড়ালেখা আপনার শিক্ষা শৈশব কেটেছে আমার শৈশব কেটেছে গ্রামে শিবপুরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় সেখানে প্রাথমিক শিক্ষা তারপর নড়িয়া উপজেলা সদরের নড়িয়া সরকারি বিএল হাই স্কুলে আমি মাধ্যমিক শিক্ষা অর্জন করি এবং নড়িয়া সরকারি কলেজে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগের পড়াশোনা করে বঙ্গবন্ধু হলে প্রথম বেঁচে আমি প্রথম ছাত্র আচ্ছা তো স্যার আপনার স্যার একটা ফোন কল আপনার স্যার একটু নিতে চাই ফোন কল আসছে তো স্যার বিভিন্ন জায়গা থেকে স্যার আপনার ফোন আসতেছে আপনার প্রিয়জনরা ফোন করতেছে বিভিন্ন বিষয়ে আপনার জানতে চাচ্ছে তো স্যারের সম্পর্কে যারা জানতে চান স্যারদের সাথে যারা সরাসরি কথা বলতে চান আপনারা কমেন্টস বক্সে অর্থাৎ কমেন্টস করলে আমরা পড়বো এবং স্যার সেটার জবাব দিবেন এখন আমার কোনো ফোন কল নিতে পারছেন এই জন্য দুঃখিত স্যার আপনার বাবা মার সম্পর্কে স্যার যদি একটু বলেন যে আপনার বাবা মা তাদের সম্পর্কে পরিবার আমার বাবা একজন সমাজ শীতষী ব্যক্তিত্ব ছিলেন এবং সামাজিক ব্যক্তিত্ব উনি ব্যক্তিগত জীবনে দলিল লেখক ছিলেন মা একজন গৃহিণী ছিলেন ওনারা দুইজনই বিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষানুরাগী বলেই তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাঁচ ভাই এক বোনকে উচ্চ শিক্ষিত করেছেন বাবা উনিশশো সালে মারা যান এবং মা দুই সালে বাবার নামটা স্যার বাবা নাম ফজলুল করি মাদবর আর মা মা জয়গুন স্যার ভাই বোন আমরা পাঁচ ভাই এক বোন মনির হোসেন দুবাই থেকে দেখছেন স্যারকে সালাম ওয়ালাইকুম সালাম মনিরকে অনেক শুভেচ্ছা তো অনেকেই হয়তো আজকে জানেন না যে আমরা স্যারকে নিয়ে আসবো

তেয়াত্তর সালে স্কুলের নামটা বলবেন স্যার পুরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তো সেখান থেকে আপনি তারপরে কলেজ স্কুল হাই স্কুল হাই স্কুল নড়িয়া সরকারি হাই স্কুল নড়িয়া এটা স্যার কত সালে পাশ করলেন আমি পাশ করলাম উনিশশো চুরাশি সালে এসএসসি এবং উনিশশো ছিয়াশি সালে এইচএসসি আচ্ছা তারপরে আসলেন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণের সমাজ কল্যাণ সরাসরি সমাজ কল্যাণ বর্তমানে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণ এটা সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু নিউ মার্কেটের কাছে বাংলাদেশে একটু ব্যতিক্রম এটা ইনস্টিটিউট নট বিভাগ আচ্ছা আচ্ছা তো স্যার এখানে একটা বিষয় যে আমরা জানেন যে আজকে যে স্যারের সাথে যুক্ত হয়েছে তিনি আমাদের সমাজ কল্যাণ সমাজকর্মের স্যার স্যার ওয়াজেদ কামাল স্যার সমাজ কল্যাণ সমাজকর্ম এই যে বাংলাদেশ বিপি কোনো কোথাও পড়াচ্ছে সমাজকর্ম নামে আবার কোথাও পড়াচ্ছে সমাজ কল্যাণ নামে এইটা দ্বারা মানে এইটা এক হওয়া যায় বা মানে একটা প্রাথমিক পর্যায়ে এটা চূড়ান্ত হচ্ছে সমাজকর্ম সমাজকর্ম হচ্ছে মৌলিক শিক্ষা অর্জন করা হয় আর সমাজকর্মটা বাস্তবায় প্রয়োগ প্রয়োগ প্রয়োগধর্মী যেটা পেশাগত জ্ঞান অর্জন করা প্রয়োজন হয় সমাজকল্যাণ আসলে একটা বর্ণনামূলক বিষয় সমাজকর্মটা বেশি পড়ায় ধর্মী তো দুইটি সমন্বয় সমাজকর্ম তাহলে বিশ্বে সার্বজনীনভাবে সমাজকর্মটি বেশি প্রচলিত এবং এটি উত্তম যেহেতু আজকাল পেশাজীবী পেশাগত শিক্ষা দেওয়া হচ্ছে এক্ষেত্রে সমাজকর্ম প্রয়োগটা সার্বজনীন হওয়া উচিত এবং হচ্ছে বটে জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শাহজালা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম পরিচালিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকর্মের প্রয়োগ শুরু হয়েছে ওকে থ্যাংক ইউ আমরা যাক আমরা সমাজকর্ম সমাজ কথা শুনলাম স্যার আপনার কর্মজীবন কিভাবে শুরু হলো এটা আমরা স্যার একটু জানতে চাই কর্মজীবন আপনার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা মাত্রই ওই কুমিল্লার জুরানপুর কলেজে অধ্যাপনা শুরু করি সমসাময়িক কলে আমি ষোলো বিসিএস ক্যাডারে শিক্ষা ক্যাডারে মনোনীত হই এবং নারায়ণ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে প্রথম যোগদান এরপর এক বছর পরে আমি মানিকগঞ্জ সরকারি ভিক ভিক্ষু মেমোরিয়ালে প্রায় ছয় বছর কাল চাকরি করি উনিশশো দুই সালে আমি টঙ্গী সরকারি কলেজে দীর্ঘ সময় চাকরি করি দু সাল পর্যন্ত এরপর এক বছর সরকারি সাদত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য এম ফিলের জন্য দুই বছর আমি শিক্ষা ছুটিতে থাকি এরপর সরকারি তোলারাম কলেজ গত তিন বছর যাবৎ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে কর্মরত আছি বিভাগীয় বিভাগীয় প্রধান হিসেবে বিভাগীয় প্রধান হিসেবে আমাদের যারা পরবর্তীতে এসে এখন যারা যুক্ত হলেন আমার সাথে আজকে যুক্ত আছেন আমার প্রিয় শিক্ষক সমাজকর্মের সমাজ কল্যাণের প্রিয় শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক প্রিয় মানুষ গুণীজন যেন পজেদ কামার বর্তমানে নারায়ণগঞ্জের মহিলা কলেজের সরকারি মহিলা সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান হিসেবে ছাড় যুক্ত রয়েছেন তো স্যার আপনার কলেজগুলো স্যার অনেক নাম বলে স্যার কয়টা কলেজ স্যার আপনি এ পর্যন্ত এ পর্যন্ত 6টি সরকারি কলেজ এবং একটি বেসরকারি কলেজে অধ্যাপনা সরকারি কলেজ বেসরকারি তো স্যার প্রথম কলেজ আপনি যেটা বললেন সেটা হলো আপনার এটা কুমিল্লা দাউদকান্দি জুরানপুর আদর্শ কলেজ কলেজটি মেজর জেনারেল সুবিদ লিবিয়া এমপি উনি প্রতিষ্ঠা করেছেন অত্যন্ত চমৎকার একটি কলেজ এবং আমি শিক্ষা ক্যাডারে যোগদানের সাথে সাথে আমার বড় ভাই আমাকে বললেন যে তুমি তো শিক্ষকতা যে ভালোবেসে ফেললে এটা তো আর ছাড়তে পারবে না একই সময় আবার ষোলো বিসিএস ক্যাডারে আমি শিক্ষা নিয়োগ পাই স্যার অনেক পেশা ছিল স্যার শিক্ষাগত কেন আসলেন সেটা আসলে পনেরো বিসিএসি দিলাম ভাইবা দিলাম সেখানে খুবই কম সংখ্যক নিয়োগ করা হয় তারপর উনিশশো থেকে অনেক সময়কালে রাজনৈতিক অস্থিরতার পরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল ফলে আমার বয়সের সমসাময়িককালে একমাত্র ষোলোশো বিশেষ শিক্ষা কেটার পাওয়ার সুযোগ হয়েছে সতেরো এবং আঠেরো বিসিএস দেওয়ার সুযোগ হয়নি ওকে স্যার আপনার এই পর্যন্ত যে সমস্ত কর্ম যে কর্মযোগ্য আমি যোগ্যই বলবো কারণ কর্মজীবনে কত বছর স্যার পার করলেন শিক্ষকতার আমার 23 বছর সরকারি 21 বছর হ্যাঁ প্রায় 19-22 বছরের মধ্যে মানে এক কথায় 23 বছরের আজকে এই বর্নার্ডো শিক্ষকতার ক্যারিয়ার স্যার তো এখানে স্যার আপনার অসংক স্মৃতিচারণ আছে তো প্রথমেই আমি কর্মজীবনের সহকর্মীদের নিয়ে একটু বলতে বলবো যাদেরকে ফেলে আসছেন নাম বলবেন তাদের কথা কি মনে পড়ে আপনি প্রথম প্রতিষ্ঠান থেকে শুরু করে স্যার একটু একটু করে বলবেন একটু একটু করে তো অনেক স্মৃতি হয়ে গেল অনেক কলেজ হয়ে গেলো আমি প্রথম দাউদ্কাল জোরানপু কলেজে যোগদান করি সেখানে প্রিন্সিপাল ছিলেন মেজর বিশ্ববিদ্যালয় ভাই সাহেবের বোরো ভাই জনাব কাশেম ভূয়া অত্যন্ত চৌকশ লোক ছিলেন বেসরকারি কলেজ অত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় তা অবশ্যই স্মরণীয় শ্রদ্ধা করি পূর্বর্তা আমি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে যোগদান করি সেখানে প্রফেসর রওশন আর বেগম অধ্যক্ষ ছিলেন উনি অত্যন্ত চৌকস শিক্ষাবিদ পূর্বতীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনি শিক্ষা প্রধান শিক্ষা শিক্ষা কর্মকর্তা হিসাবে দীর্ঘকাল চাকরি করেছেন এছাড়া কর্মজীবনে অনেক শিক্ষক পেয়েছি অনেক বন্ধু বান্ধব পেয়েছি বিশেষ কাউকে নাম বলে আমি খাটো করবো না তো আমি টঙ্গি সরকারি কলেজের বিভাগীয় প্রধান হিসাবে প্রফেসর হারুন রশিদ সার স্যারকে পেয়েছিলাম অত্যন্ত সময় সচেতন সার্বক্ষণিক তিনি বিভাগের দায়িত্বে দায়িত্ব পালন করেছেন একজন আদর্শ শিক্ষক হিসাবে ছাত্র শিক্ষকদের সাথে যেভাবে সময় দেওয়া সম্ভব সেটা উনি দিয়েছেন তো আমি তাকে শ্রদ্ধা স্মরণ করি উনি এখনও বেঁচে আসেন এখনও কুশলাদি বিনিময় করেন এখনও কলেজের খবর নেন আমার ব্যক্তি জীবনের পরিবারের জীবনে খবর উনি নেন তো আমি তাকে শ্রদ্ধা করি বেশ স্মরণ করি টুঙ্গি কলেজে স্যার স্পেসিফিকভাবে আসলেন আর কোন সহকর্মীদের কথা খুব আপনার মনে পড়ে কি মনে পড়ে টঙ্গি সরকারি কলেজে আমার সহকর্মী হিসাবে আমি পেয়েছি ডক্টর জিলুর রহমান সাহেবকে পেয়েছি স্বামী নারগিসা প্রফেসর হোসনার আবেগম ওনারা অত্যন্ত আন্তরিক ছিলেন এবং আমি বর্তমানে নাট্রকোনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ তো উনিও সমাজকরণে একজন প্রথিত শিক্ষক এবং অত্যন্ত চৌকস বেশ খবর রাখেন আধুনিক যুগের সমাজকরণের উন্নয়নের জন্য চেষ্টা করেন এরা আমার বিভাগের সহকর্মী এছাড়াও অন্য সহকারী ছিলেন বিশেষত আমি বলতে হয় টঙ্গি সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বর্তমানে হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক উনি সদরপুর কলেজে আছেন মোহাম্মদ হক হলাদার কথা স্মরণ করতে হয় অত্যন্ত সময় দিতেন কলেজে বর্তমানে আমি যে কলেজে আছি মোহাম্মদ রহমান সরকার উনি সহকারী অধ্যাপক উনি সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে একটা মডেল এবং অত্যন্ত ভালো প্রশিক্ষক ভালো পড়ান ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় শিক্ষক শিক্ষক স্যার 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 এটা জনপ্রিয়তা রহস্য কি এটা তুমি ছাত্র হিসাবে মনে করো তো আমি মনে করি একজন শিক্ষকের ছাত্র শিক্ষকের সম্পর্কটা হবে অত্যন্ত মধুর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড খুব বেশি দূরত্ব থাকলে শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কিছু শিখতে পারে না শিক্ষক একজন আদর্শ মডেল ও ছাত্র যেন তাকে অনুকরণ করতে পারে সেটা আমি চেষ্টা করেছি আমি আমার জীবনে ছাত্র শিক্ষক শিশু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ফারহানা চৌধুরী স্যার একটা কমেন্ট শুনবো স্যার ফারহানা চৌধুরী আপনার স্টুডেন্ট লেখছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমরা গর্বিত স্যার আপনার মতো একজন স্যারের কাছ থেকে শিক্ষা অর্জন করার সৌভাগ্য আল্লাহ আমাদের করে দিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করতে সালাম জানিয়েছে ফারহানা চৌধুরী আলাইকুম সালাম ফারহান চৌধুরী তোমাকে অনেক ধন্যবাদ আমি তুমি কোথায় আছো জানি না হ্যাঁ যোগাযোগ করবে ওকে থ্যাংক ইউ ফারহানা তো স্যার ওই যেটা বলতেছিলাম আপনার স্যার রহস্য যেমন স্যার এখন বলে টেলিভিশনে সৌন্দর্যের রহস্য ফেয়ার অ্যান্ড লাভলি ঠিক আছে স্যার আপনার এই যে ব্যাপক একটা জনপ্রিয়তা স্যার আমি দেখছি স্যার এটা এটা যেখানেই যান আপনার কলিগদের মধ্যে সে মানে স্টুডেন্টদের মধ্যে আপনার এই গোপন স্যার রহস্যটা কি আসলে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা সেটা চেষ্টা করি এবং জীবনে কতদিন মানুষ বেঁচে থাকে এই ভালো একটা কুশল বিনিময় করা সুসম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া এটা আন্তরিকতা বৃদ্ধি পায় আচ্ছা স্যার ইতি স্যার লেখছে রোমা ইতি স্যার আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে ধন্যবাদ ইতিকে ইতিকে আজকে ফেসবুকে দেখলাম আমার অত্যন্ত আকর্ষণীয় লাগছে সে খেলাধুলার বেশ আয়োজন করেছে সবসময় সে সাংস্কৃতিক মনে

যে আমাদেরকে সন্তানের মতো করে আগলে ধরে রেখেছেন আমি যখন এটা এই একটু আমার নিজের কথা বলে কেউ বিরক্ত ফিল করবেন না যে আমি যখন টুঙ্গি কলেজে ভর্তি হলাম সমাজকর্ম বিভাগে স্যার আমাকে ডেকে প্রথম ওরিয়েন্টেশন যেদিন হলো উদ্বোধন হলো স্যার আমাকে কিছু বলতে বললো সেখান থেকে স্যারের সাথে পরিচয় এমনকি আমি যদি ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম সেই দিনও আমি একজন মানুষকে দেখলাম যে সবাইকে হাসাচ্ছে পরীক্ষার হলে তো সেইটাই পরে জানলাম যে ইনি হলো ওয়াজেদ কামাল স্যার এবং তার ভক্ত অনেকেই তো আমরা গর্বিত ফারাহনার মতো ইতির মতো তো স্যার আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে আপনার শিক্ষার্থীদের কথা স্মরণ করতে বলবো যাদের কথা মনে করে আপনি মনে করেন যে সত্যি আমি গর্বিত এই এই শিক্ষকের এই সন্তানদের জনক আমি অবশ্যই অনেক ছাত্র আজ প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি বিশেষ বিশেষ সময় কালটা যেহেতু টঙ্গি কলেজে কাটিয়েছি আমি মেধাবী ছাত্র হিসেবে আমি শাখাভাত ছিল বর্তমানে সে একটা এনজিওতে আছে নারমদ বন্দর কলেজে আছে মাকসুদা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ভালো রেজাল্ট করেছে বর্তমানে তোরা টঙ্গি কলেজে গেস্ট টিচার হিসাবে আছে কামরুন হারিমু এবং মহিউদ্দিন অত্যন্ত মেধাবী ছাত্র এবং সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমাকে বলতে হয় বিশেষত তুমি দুলাল অত্যন্ত চৌকশ এবং অ্যাক্টিভ করবে ছিলে টঙ্গি কলেজে আমি দেখছি রাজীব দুলাল এরা অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে কবির হোসেন সুমন ইতি বিভিন্ন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারপর সামাজিক কাজগুলোতে এবং বিভিন্ন শিক্ষা বিনোদন সর্বত্রই আমি তুলারাম কলেজেও এরকম কিছু স্টুডেন্ট পেয়েছি নারায়ণগঞ্জ মহিলা কলেজে আরেক কামন নান মেয়েটি অত্যন্ত চৌপশ যে ওরা এত বেশি সময় দেয় বিভাগের প্রতি ভালোবাসা এটা কখনো ভোলার নয় আমি তাদের সফলতা কামনা করছি তার অনেকের নাম বলা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি সকলকে ধন্যবাদ আমি সকলকে সক্রিয় করার চেষ্টা করেছি সেটা পেয়েছি ছাড়া একটা কথা না বললেই নয় যে আপনি সবাইকে একত্র করার জন্য বাংলাদেশের ইতিহাসে সমাজকর্ম বিভাগের একটা পুনর্মিলনী আপনি করলেন স্যার এটার এটা কেন করলেন এবং এটা সফল একটা অনুষ্ঠান এটা সম্পর্কে স্যার আপনি একটু বলবেন ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুনর্মিলনী করে তারা প্রতিষ্ঠিত হয় তাদের অবস্থানটা এরিয়াটা অনেক বড় কিন্তু কলেজ পর্যায়ে এই আন্তরিক সম্পর্কটা খুবই কম কিন্তু আমি টঙ্গি কলেজে যে গত বাইশে ডিসেম্বর প্রথমবারের মধ্যে টুর্নামেন্ট করি সেখানে প্রথম থেকে বারোটি বেশের প্রাক্তন ছাত্ররা ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এর মধ্যে আমাদের সমাজক্রমণের বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের গর্ব প্রফেসর আদিকুর রহমান ডক্টর আব্দুল হক তালুকদার প্রফেসর শহীদুল্লা ভাইয়া ওনারা উপস্থিত ছিলেন সাবেক শিক্ষকরাও ছিলেন এবং এর মধ্যে ছাত্রদের মাঝে প্রাক্তন ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে আর ভাবতেও পারিনি যে কলেজ পর্যায়ে একটা পুনর্মিলি করা সম্ভব যাদের সাথে সম্পর্ক থাকে না এই ক্ষেত্রে ব্যতিক্রম তবে আরেকটি কাজ আমি করেছি আমি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সমাজকর্ম উৎসব নামে উৎসব করেছি এটা প্রাক্তন ছাত্রী নয় নতুন পুরাতন প্রত্যেকের পুনর্মিলনী পুরস্কার বিতরণী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেটা করেছি তো সেটা ব্যতিক্রম নামে এটা সারা দেশ থেকে সারা বিশ্ব থেকেই এটা প্রশংসা ছে যে বোধহয় আপনি সমাজকর্ম উৎসব এরকম একটা ব্যতিক্রম উৎসব করলেন তো আমি আমার শিক্ষকদের জীবনে আরেকটি ব্যতিক্রম ঘটনা বলবো আমার এক ছাত্র সে প্রায় পাঁচশো জন লোককে রক্ত দিয়েছে ব্যক্তিগতভাবে নয় শুধু সে রক্তের গ্রুপ সংগ্রহ করেছে এটা টঙ্গি কলেজে আমাদের এক ছাত্র এবং আমি এই কাজটা তোলারাম কলেজে করেছি সরকারি সাদত কলেজে করেছি আমাদের যারা শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপটা সংগ্রহ করে রাখি জরুরি প্রয়োজনে যাদের রক্ত প্রয়োজন এখান থেকে যোগাযোগ করলে সে রক্তের স্টুডেন্টরা সারা দিয়ে থাকে ওকে ধন্যবাদ যারা পরযুক্ত হয়েছেন আপনারা যারা আমার মতো ছাত্র তারা তো অবশ্যই চেনেন ওয়াজেদ কামাল স্যার আমাদের মাঝে উপস্থিত পরবর্তীতে যারা অন্যরাও দেখছেন আমাদের প্রিয় সমাজকর্ম বাংলাদেশের গর্বিত শিক্ষক সমাজকর্মের নারায়ণগঞ্জ সরকারি কলেজের মহিলা কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগের স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষক এই লাইভে এই শিরোনামে আমরা স্যারের কথা শুনছিলাম স্যার এখন আপনার ব্যক্তিগত সম্পর্কে একটু স্যার জানব ব্যক্তিগত পারিবারিক জীবন স্যার সম্পর্কে একটু বলেন স্যার আমার দুই কন্যা এবং আমার স্ত্রী গৃহিণী এক সময় জাতির জনক বন্ধু কলেজে কিছুদিন শিক্ষকতা করেছেন বর্তমানে বড় মেয়েটি মতিঝিল আইডিয়েল থেকে আজ থেকে সিপ রেখে দিচ্ছে স্যার স্যার টু স্যার আমি আমি রওশনারা পারবেন আপনি যে ইতি ভাবছেন ইতি না

জাফনা বড়মে আমার ও আজ এসএসসি পরীক্ষা অংশ অংশগ্রহণ করছে সকলের কাছে দোয়া চাচ্ছি আর ছোট মেয়ে জুহানা এবার যে সিতে ফাই পেয়েছে ও এবার মতিজিল আইডিয়ালে চান্স পেয়েছে দুইজনই মতিজিল আইডিয়ালে পড়াশোনা করছে তো আমার বড় ইচ্ছা সে একজন ডাক্তার হবে বা চিকিৎসক হবে সে জনগণের সেবা করবে আর ছোটো মেয়েটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা একজন ব্যাংকার হতে চায় ও কামানন্দের ম্যাডামের কথা বলতেছিলেন যে বঙ্গবন্ধুর একটা না ওই কালিয়োগর যাত্রীপিতা বঙ্গবন্ধু কলেজে ধ্রাস্থ অর্থনীতি বিভাগের কিছুদিন অধ্যাপনা করেছেন কিন্তু দূরত্বের কারণে এবং পারিবারিক সন্তানদের লালন পালনের কারণে ছেড়ে দিয়েছেন তবে আমি গ্রামে সরিয়তপুরে একটি কলেজ করেছি মুক্তরা আধুনিক কলেজ সেই কলেজে তিনি শিক্ষক হিসাবে আসেন যদিও কলেজটা একই মুহূর্তে আপাতত সক্রিয় নয় তারপরও আমরা কিছু সমস্যামামূলক কাজ করছি স্যার আমি স্যার স্যারদের একটা কথা মানে আমরা সবসময় তুলে ধরতে চাই জানতে চাই যে কিভাবে শুরু হলো দাম্পত্য জীবন স্যার দাম্পত্য বাংলাদেশে যেটা শুরু যেভাবে ঘটকের মাধ্যমে আচ্ছা না তা প্রথম দেখা ঢাকা পাবলিক লাইব্রেরিতে আচ্ছা অভিভাবকের মাধ্যমে তো ভাগ্যকর্মে আবার শরীয়তপুর প্রীতি বলতে হয় আমার বাড়ি আচ্ছা তার বাড়িও শরীয়তপুরে কিন্তু ভাই বোন তিনি ঢাকায় আচ্ছা আচ্ছা উনি আমার শ্বশুর বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ছিলেন ওনার বাড়ি শরীয়তপুরে জাজিরাতে আমার বাড়ি শরীয়তপুরে আচ্ছা তো দুই পরিবারের এই এলাকার প্রীতি কারণে হয়তো এটা আরও বেশি সুযোগ হয়েছে আর বড় কথা এটা আল্লাহ অশেষ সহমতে সেটা সম্ভব হয়েছে মাসুদুলান একটা কমেন্ট স্যার পড়ে নেই দুলাল স্যারকে অনেক ধন্যবাদ যে মানুষ গড়ার কারিগরদেরকে লাইভে আনার জন্য শুভকামনা স্যার আপনাদের জন্য আপনার জন্য ওকে ধন্যবাদ তো স্যার ম্যাডামের নামটা স্যার বলেন নাসরিন আক্তার নাসরিন আক্তার

কুলসুজি থাকে ঝগড়া বিবাদ থাকে আবার আনন্দ থাকে মিলিবেসে সব জায়গায় সব জায়গায় চলি স্যার আপনি সবাইকে স্যার উৎসাহিত করতেন যে বই সংগ্রহ করবে কম বই সংগ্রহ করবে বেশি আজ 1 ফেব্রুয়ারি বই মেলা দিন আমি সকল ছাত্রছাত্রীদের সাথে বই কেনার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য এখনো দুঃসম করে বলি তোমরা যত বেশি বই সংগ্রহ করতে পারো আর যত কম বই তার মানে বিয়ে করবে না মন্টনার আচ্ছা তো ভাষার মাসের আজকে প্রথম দিন পহেলা ফেব্রুয়ারি তো স্যারের এই কথা বই যেন বেশি সংগ্রহ করি আর সংগ্রহ করা যেন সাজিয়ে না হ্যাঁ বইয়ের সাথে ঝগড়া হয় না বইয়ের সাথে হয় অত্যন্ত জ্ঞান অর্জনের জন্য বইয়ের বিকল্প নেই শুধু ডেকোরেশনের জন্য না শুধু সাজানোর জন্য না আমরা পড়ার জন্য এবং উপলব্ধি করার জন্য এবং বই থেকে কিছু শেখার জন্য যে মানব কল্যাণ জীবনে উৎসুক করা যায় তো স্যার আমরা শেষের দিকে চলে আসছি স্যার শেষের দিকে আপনার এমন কোনো ইচ্ছা যেটা স্যার এখনো আপনার পূর্ণ হয় না আপনার স্বপ্ন দেখেন আপনার বাস্তবায়ন করতে চান এরকম কোন স্বপ্নের কথা আপনি যদি স্যার আজকে সবার উদ্দেশ্যে আপনি যদি শেয়ার করতে চান আপনার স্বপ্ন আমি যেহেতু একটু সমাজ কল্যাণী শিক্ষক আমার ইচ্ছা আছে এলাকায় এখনো সমাজ কল্যাণমূলক কার্যে জড়িত আছি আমি এক এলাকায় একটু মুক্তিযুদ্ধে পাঠাগার করেছি আমি আমার চাচা তোমায় মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে ছিলেন আমার এলাকার মসজিদ রেখে উন্নয়ন করেছি এলাকার রাস্তাঘাট উন্নয়নে জনগণ জাতীয় সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কিছু কাজ করেছি একটা কলেজ এলাকাবাসী সহ আমরা করছি আমার ইচ্ছা হচ্ছে আমি এলাকায় একটি এতিমখানা নয় একটি শিশু পরিবার গড়ে তুলব এবং বয় এলাকার যারা দুস্থ অসহায় নারী সেই নারীদের জন্য আমার মা যেহেতু শিক্ষানো রেখেছিলেন মায়ের স্মৃতি রক্ষার্থে একটি বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে আমার আচ্ছা স্যার আপনার আরেকটা বিষয় স্যার বর্তমানে এসএসসি পরীক্ষা স্যার চলছে আজকে থেকে শুরু হলো আজকে থেকে শুরু তো এইখান শুধু এসএসসি পরীক্ষা নাই সব পরীক্ষা তাদের শিক্ষার্থীদেরকে আপনি পড়াশোনা নিয়ে স্যার কি বলবেন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তাদের ব্যক্তিগতভাবে আজকাল আজকালকার ছাত্রছাত্রীরা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে ওই বিশেষ পুস্তক কেন্দ্রিক শিক্ষা তবে আমি প্রশ্ন পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে একটু বলব যে নৈবিত্তিক শিক্ষাটা যে বৃত্ত ভরাটের সিস্টেম যে পড়াশোনাটা এটা আমি খুব কোনোভাবেই পছন্দ করি না এবং এইটি প্রশ্নটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ফেসবুকে বিভিন্ন কারণে আমি অনুরোধ করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো অতি সংক্ষিপ্ত আকারে ছাত্র খাতায় লিখবে তাতে করে তার শুদ্ধ বানানটা জানবে এবং শুদ্ধভাবে সে লিখতে শিখবে এবং নকল প্রবণতা একেবারেই কমে যাবে তো স্যার আর কোনো শিক্ষার আর কোনো পরিবর্তন নিয়ে আপনি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান যে এইটা যদি এই ধরনের হতো বা এরকম কোনো আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো চিন্তা যেটা কে যেটা শেয়ার করতে পারেন এরকম আর কোনো বিষয় শিক্ষাটাকে আর একটু বেশি জীবনমুখী করা উচিত যাতে করে কর্মজীবনে শিক্ষার প্রয়োগ করতে পারে এবং কর্মের সুযোগ বাড়ে আচ্ছা ওকে স্যার তো আর স্যার সমাজকর্মের যারা স্যার ছাত্র রয়েছে যদি করবে যদি সত্যিকার অর্থে ভালো করতে চায় মানে এটা একাডেমিক টিপস স্যার আমি চাচ্ছি সবার জন্য যে সত্যিকার অর্থে সমাজকর্ম বা সমাজকল্যাণে ভালো করতে হলে তাদের কিভাবে পড়া উচিত অধ্যয়ন কৌশলটা স্যার অবশ্যই বেশি বেশি পড়তে হবে বেশি বেশি তথ্য সংগ্রহ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ বিভাগ কিংবা সোশ্যাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট তো প্রচুর পরিমাণ গবেষণামূলক প্রবন্ধ পড়তে হবে এবং এক্ষেত্রে নিজেকে সময় দিতে হবে অনুসন্ধানী হতে হবে তো স্যার আপনার সম্পর্কে স্যার আপনার প্রিয় অপ্রিয় সম্পর্কে স্যার একটু জানতে চাই আপনার প্রিয়জন স্যার এটা একটা আর্কাইভ হচ্ছে যেটা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে সারা জীবন থেকে যাবে এটা যতদিন আইটি টেকনোলজি সাপোর্ট করে ততদিন মানুষ দেখবে এটা এটা আমাদের স্যার সংরক্ষণ স্যার আপনার প্রিয় এবং অপ্রিয় প্রথমে স্যার প্রিয় আপনার কি কি প্রিয় স্যার আমার প্রিয় খাবার হচ্ছে করলা ভাজি আর ডাল ভাত এবং এই কাসকি মাছ আর প্রিয় ব্যক্তি হচ্ছে আমার প্রিয় শিক্ষকরা সবসময় আমি শ্রদ্ধা করি এবং তাদের অনুকরণ করার চেষ্টা করি বিশেষত বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় শিক্ষক ডক্টর আব্দুল হাকিম সরকার বিশিষ্ট অবরোধ এবং প্রফেসর এস এম আতিকুর রহমান অত্যন্ত প্রিয় শিক্ষক আমার তারা অত্যন্ত জ্ঞানী শিক্ষক আমি তাদের অনুকরণ করার চেষ্টা করি আর কি প্রিয় স্যার প্রিয় জিনিসগুলোর অপ্রিয় কি আর প্রিয় কি অপ্রিয় হচ্ছে মানুষের মিথ্যা কথা বলা এগুলো আমার খুবই অপ্রিয় আর প্রিয় রং নীল যদিও আমি কালো মানুষ তো নীল কেন স্যার নীল তো স্যার বেদনার এটা না নীল সবসময় বেদনার নয় না একাধিক রঙের সমাহার নীল অবশ্যই আকর্ষণ সৃষ্টি করতে পারে মানুষ ওকে তো আমরা শেষের দিকে চলে আসছি তো স্যার আপনার আমরা এই উদ্যোগকে স্যার এই যে স্যার আমরা স্যারদেরকে ধরে রাখার জন্য যে আয়োজনটা আমি চেষ্টা করছি স্যার এটা স্যার আপনি এক বাকি স্যার কিভাবে স্যার মূল্যায়ন করবেন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ ছাত্রদের সম্পর্কে ছাত্ররা জানতে চায় এবং তাদেরকে অনুকরণ করতে চায় এক্ষেত্রে সাররা যদি কিছু ভালো কথা বলতে পারে সবার মাঝে ছাত্রী থেকে অনুপ্রাণিত করতে পারে এই প্রশংস এই বিষয়টি অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমি এই উদ্যোগের সাফল্য কামনা করছি থ্যাংক ইউ স্যার আর স্যার আরেকটা বিষয় যে বর্তমানে বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ লেভেলের দেখা যায় যে ছাত্র রাজনীতি যে বিষয়টা এক্ষেত্রে একটা ছাত্রার ছাত্রের বা ছাত্রছাত্রীর কতটুকু মানে কিভাবে এটার সাথে সম্পৃক্ত বা এটা আপনি কিভাবে দেখেন আপনার কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্ররা যদি থাকা উচিত তবে সেটা অবশ্যই নিয়ন্ত্রিত থাকতে হবে এবং স্বাধীনতা থাকতে হবে এবং উদার উদারতা থাকতে হবে অবশ্যই মুক্ত চিন্তার যে ক্যাম্পাসগুলো সেখানে মুক্ত চিন্তার সকল দল দলকে সুযোগ দেওয়া উচিত এবং ছাত্ররা যেন কোনোভাবেই নিজেকে কলুষিত না করে দেশ গঠনেও যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে সবসময় চেষ্টা করে দাবি করতে পারে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতা আছে ছাত্ররা সেই দিকগুলো তুলে ধরতে পারে সরকারের কাছে দাবি করতে পারে স্যার আরেকটা বিষয় যে বর্তমানে নৈতিক চরিত্রের একটা স্খলন স্যার এটা দেখা যায় এটা বড় ধরনের একটা এই এটা স্যার কীভাবে স্যার রক্ষা এই বর্তমান যুগে কিভাবে এটা করতে পারে আধুনিক টেকনোলজি ডিজিটাল আমাদের নৈতিক শিক্ষা নিতে হবে সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধকে অবশ্যই ওকে আমরা আইনের সুন্দর স্যার পরামর্শ দিয়েছেন তো স্যার আরেকটা বিষয় স্যার আপনি জানেন আমি বেসরকারি একটা টেলিভিশনে স্যার যুক্ত রয়েছি মাই টিভিতে স্যার আবার মাই টিভির সংবাদ

তো স্যার আর কোন বিষয় যেটা আপনি যদি কোন বিষয় যদি বলতে চান স্যার আমরা একদম শেষের দিকে স্যার চলে আসছি সবার উদ্দেশ্যে আমরা মানুষ যেন ব্যক্তি স্বার্থে জড়িত থেকে সমষ্টিক সামষ্টিক স্বার্থে নিজেকে ব্যাপৃত রাখি অর্থাৎ প্রত্যেকিক নিজ নিজ দৃষ্টি অবস্থান থেকে সমাজের মানুষের সবাই নিয়োজিত থাকি তো সবাইকে ধন্যবাদ আমার আজকের লাইভ দেখার জন্য আজকে এই প্রিয় মানুষটি আমাদের মাঝে আল্লাহ আরও দীর্ঘজীবী করুক আল্লাহ আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক তার অসংখ্য ছাত্র রয়েছে যারা স্যারকে অনুকরণ করে স্যারকে ভালোবাসে আজকে আমি যখন কথা বলি স্যারের ছবি আমার সামনে ভেসে ওঠে তবে আমি স্যার কাছে আমার জীবনের জন্য দোয়া চাই স্যার আমার জন্য একটা দোয়া করবেন আমি তোমার সফলতা কামনা করি পাশাপাশি দর্শক শ্রোতা যারা প্রত্যেকের জন্য শুভকামনা রইল ওকে ভালো থাকুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে দু সালে এই ভাষা শহীদদের প্রথম আজকে পহেলা ফেব্রুয়ারি তো সবাইকে মাতৃভাষার শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং লাখো যে শহীদদের রক্তরঞ্জিত বাংলাদেশ এবং মাতৃভাষার যে অর্জন সেটা যেন আমরা সমুন্নত রাখতে পারি মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ যেন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফে আসাল্লাম